গোপীজনা বাল গিরিব ধারি গোপীজনা বল্লাভ গিরিব ধি सुदानन्दन व्रजजनरञ्जन यसोदानन्दना व्रजजनरञ्जन यमुनातीरावनचारि यमुनाथिरावनचारी जय राधा मा ध कुञ्जविहारी जय राधामाध कुह रघुपति राघव राजा राम पतिता पवन सीताराम रघुपति राघव राज राम पतिता पावन सघुपति राघव राजा राम सीता जय विष्णुपाद परमहंस परिद्राजराचार्य अष्टोत्तर शतः श्री श्रीम शरणारिंद भक्त वेदांत स्वामी स्वप्रभुपाद की इसका प्रतिष्ठत आचार्य प्रभुपाद की इसकान गुरवृंद की अनंत गुर की श्री श्री राधमाधवस्त शिखवृंद की पंचतत्व भगवान की देव की पावशिश्री गौणिताय की स्वामी वृंद की रामचंद्र भगवान की ताय गौर हरि हरि गो ज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नम ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिने गिरिविशेषाशून्यवादी पाश्चात्यदेशतारिणे मनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा माह्यम् ददाति स्वाफदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् श्रीरूपां सग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगना ललिता श्रीविशाखन्दितं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेश गोपिका कराधाकन्त नमस्तु ते तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुव्यश्च कृपासिन्धुभ्य एव च प्रतीतानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ সর্বপ্রথমে সমস্ত ভক্তদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আপনাদের সবার শ্রীচরণ কমলে আমি প্রার্থনা ভিক্ষা করি যাতে কোনো না কোনোভাবে ছিল প্রভুপাদের এবং আমার পরমহারদ গুরুদেব শ্রী সমাজ জয়পস্বামী গুরু মহারাজের সেবায় নিয়োজিত থাকতে পারি হরে কৃষ্ণ গতকাল থেকে ভগবান শ্রী রামচন্দ্রের কথা শুরু হয়েছে আজ দ্বিতীয় দিন পঁয়ত্রিশ মিনিট সময় কিছু বলার চেষ্টা করব রামায়ণ হচ্ছে চব্বিশ হাজার শ্লোক ভাগবতম হচ্ছে আঠেরো হাজার শ্লোক রামায়ণ হচ্ছে চব্বিশ হাজার শ্লোক দুই ভাগে ভাগ করা রামায়ণকে প্রথম ছটা খণ্ড আর শেষে হচ্ছে উত্তরখণ্ড এটা একদম শেষে ভগবানের সমস্ত লীলা এতটাই মহিমান্বিত সাধারণ জীব স্বর্গে দেবতারা মুনি ঋষিরা লক্ষ্মী দেবী কি এমন ভগবান নিজের স্বয়ং অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ স্বয়ং ওনার নিজের লীলা যখন অন্য কারুর থেকে শ্রবণ করেন সেটা শ্রবণ করে উনি নিজে স্তম্ভিত হয়ে যায় মাঝে মাঝে বুঝতে পারে না যে এত সুন্দর লীলা এটা কার গোস্বামী বর্ণনা করছেন যে কীভাবে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় গেলেন এবং মথুরাতে গিয়ে ভগবান কৃষ্ণের মন পুরো ব্রজেই পড়ে রয়েছে দিন রাত শুধু ক্রন্দন করছেন কৃষ্ণ ব্রজবাসীদের বিরহে তখন ভগবানের এই দুঃখ দেখে পূর্ণমাসী দেবী এবং নারদমণি একটি নাটক মঞ্চস্থ করেছিলেন সেই নাটকটি নারদমণি আর পূর্ণমাসি নিজে নির্দেশ নির্দেশক ডাইরেক্টর নাটকের ডাইরেক্টর সেখানে কৃষ্ণ আর উদ্ধব বসে আছেন অন্যান্য ভক্তরা বসে আছে পিছনে কৃষ্ণ আর উদ্ধব সামনে বসে আছেন আর নারদমণি আর পূর্ণমাসি দেবী সেই নাটক মঞ্চস্থ করছে কিসের নাটক কৃষ্ণের ব্রজের লীলার নাটক কারা অভিনয় করছে গন্ধর্বেরা নারদমণি গন্ধর্বদের ডেকে নিয়ে এসেছে ওই নাটক মঞ্চস্থ করার জন্য নাটকটা এত সুন্দর করে ওরা অভিনয় করছে যিনি কৃষ্ণের অভিনয় করছে সে গোপবেশ বেনুকর নবকিশোর নটভর সেই গন্ধর্ব যখন স্টেজে ঢুকেছে তার মাধুর্য দেখে আর সে কীভাবে হাঁটছে সে কীভাবে তার বন্ধুদের সঙ্গে কথা বলছে সেটা দেখে কৃষ্ণ অবাক হয়ে গেছে এতটাই অবাক হয়ে গেছে সে উদ্ধবকে জিজ্ঞাসা করছে এই উদ্ধব এটা কার অভিনয় করছে এত সুন্দর এ ব্যক্তিটা কে উদ্যব হাসছে আর বলছে যে এটা তো তোমার এটা এটা তো তোমার লীলা অভিনয় করছে নিজের লীলা দেখে এতটাই মহিমান্বিত মাধুর্য ভগবত্তা সার ব্রজকৈল পরচার তাহা শুনি ব্যাসের নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে জানাইতে তাহা শুনি মাতে ভক্তগণ ভাগবতে যে সমস্ত লীলা বর্ণনা করা রয়েছে সেটা শুনে ভক্তরা আনন্দে মেতে উঠে ভাগবতের রামায়ণও আছে নবম স্কন্ধে রামায়ণ এতটা সুন্দর এত মহিমান্বিত এতটা রস রয়েছে রামায়ণে যে যখন লবকুশ গাইতে গাইতে যখন সামনে আসে ওটা পরে বলবো কিন্তু একটুখানি বলি রামচন্দ্র তো সিংহাসনে বসেছিল বাল্মীকি মুনি এইভাবে বর্ণনা করছেন যে বাল্মীকি রামচন্দ্র সিংহাসনে বসেছে আর লব কুশ নিচে সুন্দর করে গাইছে রামায়ণ ভগবান রামচন্দ্র এতটা বিমোহিত হয়েছিলেন যে ভগবান রামচন্দ্রের সময় জ্ঞান ছিল না ওই সময় মুনি বর্ণনা করছেন রামচন্দ্র এতটা অধীর আগ্রহে নিজের লীলা শ্রবণ করছিলেন যে ভাবছিলেন এটা অন্যকার লীলা সিংহাসন থেকে যে কখন উনি নিচে নেমে গেছেন উনি নিজেও জানে না এরকম হয় না যে কথাটা এত শুনতে ভালো লাগছে তো প্রথম হয়তো এরকম করে কেউ বসে আছে কখন যে হাতটা নেমে গেছে সে বুঝতে পারেনি কখন যে সিংহাসন থেকে একটা সিঁড়িতে নেমে এসেছে বুঝতে পারেনি রামচন্দ্র তারপরে সিঁড়ি নেমে এসেছে তারপরে সিঁড়িতে নেমে এসেছে তারপরে মাটিতে বসে আছে মাটিতে বসে অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী রামচন্দ্র নিজের লীলা এতটা বিমোহিত হয়ে উনি শ্রবণ করছেন নিজের লীলা এতটাই মহিমান্বিত এই সেই রামায়ণ তো রামায়ণ এটা হচ্ছে ভক্তদের এটা হচ্ছে এটা হচ্ছে ভগবানের আগ্রহ শ্রবণ করার নিজের লীলা ভক্তরা কীরকম আগ্রহ প্রকাশ করে একটা তো ভগবান নিজের লীলা শ্রবণ করার যে কি মানে কি ভাব প্রকাশ করেন এটা আমার কৃষ্ণের কার্যকলাপে রামচন্দ্রের কার্যকলাপে আমরা এটা দেখলাম নিজের সৌন্দর্য দেখে কৃষ্ণা নিজে বিময়িত হয়ে গেছেন সেটাও রূপকোষ্ঠী বর্ণনা করেছেন দ্বারকদের দ্বারক লীলা ঋতু মহারাজ ওনার একটা দৃষ্টান্ততে আমরা বুঝতে পারব যে ভক্তরা কতটা আগ্রহ প্রকাশ করে লীলা শ্রবণ করার জন্য আপনারা এখানে বসে আছেন আপনারা শুনছেন প্রিতু মহারাজ এরকম ভগবানের কাছে একটা বর চাইছে আর আচার্যরা সেই বরকে ব্যাখ্যা করছে এরকম ঋতু মহারাজ ভগবানকে বলছে হে ভগবান আমি আপনার কাছে একটা বর চাই কি বর চাও তুমি যে আমি বর চাই যে আমার লক্ষ লক্ষ যেন কর্ণ থাকে যাতে আমি তোমার লীলা শ্রবণ করতে পারি আচার্যরা ব্যাখ্যা করছে এরকম যে একজন ব্যক্তি প্রীতু মহারাজকে জিজ্ঞাসা করছে হে প্রীতু মহারাজ শোনার জন্য তো দুটো কানই যথেষ্ট তুমি লক্ষ লক্ষ কর্ণ কেন চাইছ এখানে যারা যারা শুনছে সবাই তো দুটো কান আছে চারটে কান থাকলে কি বেশি শুনবে নাকি না হ্যাঁ কি শুনবে তো প্রীতু মহারাজকে জিজ্ঞাসা করছে হে প্রীতু মহারাজ তুমি কেন লক্ষ লক্ষ কেন কর্ণ চাইছ যে এই কারণে চাইছি এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনায় কোনায় অনেক মহা ভাগবত অনেক ভালো ভালো ভক্ত ভগবানের লীলা প্রকাশ করছেন তো আমি চাইছি যে আমি লক্ষ লক্ষ রূপ ধারণ করে এ পৃথিবীর কোনায় কোনায় অবস্থান করব। একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের দিব্য লীলা শ্রবণ করার জন্য তখন প্রীতু মহারাজকে জিজ্ঞাসা করছে একজন ভক্ত এটা কি কখনো সম্ভব এটা তো তুমি অবাস্তব বর চাইছো ভগবানের কাছ থেকে তখন প্রীতু বলছে হ্যাঁ আমি জানি এটা অবাস্তব তা সত্ত্বেও এটা আমার লালসা ভগবানের লীলা শ্রবণ করার এতটাই লালসা আমার তা আমি কি করব আমি জানি এটা অসম্ভব এটা হচ্ছে ভক্তদের লীলা শ্রবণ করার লালসা কোন ভক্তের ভাগবত অনুযায়ী কোন ভক্ত যদি সেই লালসা কারোর মধ্যে থেকে থাকে যে ভগবানের লীলা শ্রবণ করার জন্য উন্মুখ তার জীবন হচ্ছে সার্থক আর কোনো ভক্ত কোনো ব্যক্তি ভক্ত বলা উচিত না কোনো ব্যক্তি মানে ভক্ত মানেই তার লালসা থাকা উচিত লীলা শ্রবণ করার জন্য কোনো ব্যক্তি সে অনেক ধর্ম কর্ম অনেক কিছু করছে কিন্তু তার লীলা শ্রবণ করার লালসা তার মধ্যে নেই তার জীবন বৃথা কোনো না কোনোভাবে যদি আমাদের মধ্যে ওই লালসাটা থাকে যেমন আপনার কাছে যদি কোনো মূল্যবান জিনিস থাকে আপনি কি করবেন তাকে সুন্দর করে রক্ষা করবেন সেই জিনিসটাকে তো প্রত্যেকটা ভক্ত যার মধ্যে এই লালসাটা রয়েছে আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত যে এই লালসাটা কোনোভাবে যেন ক্ষতি না হয়ে যায় সেটাকে সুরক্ষিত রাখা তার মানে আমরা এমন কোনো ব্যক্তির সঙ্গে সঙ্গ করব না তাদের সঙ্গে মিশব না যার সঙ্গের প্রভাবে আমাদের শ্রবণ করতে ইচ্ছে করে না ক্লাস শুনতে ইচ্ছে করে না কোথায় হচ্ছে লীলা হচ্ছে আমি যেতে ইচ্ছে করে না কীর্তন হচ্ছে যেতে ইচ্ছে করে না এমন ভক্তের সঙ্গ করা উচিত যার সঙ্গের প্রভাবে এই লালসাটা আরো বর্ধিত হয় ভগবান নিজে লালাহিত উনানলীলা আস্বাদন করার জন্য ভক্তরা কতটা কতটা লালায়িত সেটা আমরা শুনলাম প্রীতুমারজের দৃষ্টান্ত দিয়ে তামাসা বলে একটা নদী আছে সেই তামাশা নদীর তীরে বাল্মীকি মুনির আশ্রম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বাল্মীকি মুনির আশ্রম সেখানে অগণিত তার শিষ্য এবং এই শিষ্যরা তার থেকে বেদ শিখছে এবং উনার মাথায় বাল্মীকি মুনির মাথায় একটা চিন্তা এসেছে এবং সেই চিন্তার কোনো উত্তর পাচ্ছে না বাল্মীকি মুনি বাল্মীকি মুনির ইতিহাস আপনারা অনেকে জানেন আজকের সেটা বলা সম্ভব না তো বাল্মীকি মুনি যখন এই চিন্তাগ্রস্ত সেই সময় ওনার পরমার্দ্ধ গুরুদেব মুনি সে আশ্রমে উপস্থিত যথারীতি সম্মানপূর্বক তার গুরুদেবকে আরাধনা করলেন মুনি উচ্চ আস্থানে উনি স্থাপন করলেন বাল্মীকি মুনিকে দেখে নারদমণি জিজ্ঞাসা করছে হে বাল্মীকি তুমি কি চিন্তা করছো এত বললেন গুরুদেব আপনার আপনি বায়ুর মতো আপনি সব জায়গায় আপনি বেরিয়ে বেড়ান সব জায়গায় আপনার চলাচল অবাধ প্রবেশ আপনার যেহেতু গুণ আপনার বায়ুর মতো আমার মনে কি আছে সেটা আপনি নিশ্চিত রূপে আপনি জানেন না বলো বলো তুমি কি তোমার মনে কি এত চিন্তায় আমি চিন্তা করছি এটা কি সম্ভব যে একজন ব্যক্তির মধ্যে সব ভালো গুণ সুগুণ একজনের মধ্যে বিদ্যমান হতে পারে এই কি কোনো সম্ভব তখন মুনি বলছেন যে তুমি কি গুণের কথা বলছো আমাকে একটু বলো খুলে বলো যে তুমি ভালো গুণ কাকে বুঝো ভালো গুণ মানে কি আর তুমি বলছো সর্বদিব্য গুণ কি কি গুণ তখন মুনি কয়েকটা গুণের কথা বললেন সব না কিন্তু যেগুলো ওনার মনে হয়েছে মূল প্রথম হচ্ছে উনি বললেন সততা যিনি সততে সততা পরিপূর্ণ পরিপূর্ণ উনি ওনার সাহস কিছুতে ভয় পায় না উনি সততা সাহস উনি ধার্মিক উনি ন্যায়পরায়ণ উনার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে উনি সত্যবাদী হবে নির্মল চরিত্র ওনার চরিত্রে একটুও কালো দাগ নেই উনি সবার কথা ভাবেন কুকুর বিড়াল মানুষ দেবতা উনি সবার কথা ভাবেন আর ওনার রূপমাধুরী এতটাই প্রবল হবে যে উনাকে দেখে সবাই আকর্ষিত হবে কিন্তু ওনার ইন্দ্রিয় পূর্ণরূপে উনি সংযমী ওনার মধ্যে কোনো অহংকার থাকবে না কিন্তু উনি সবচাইতে দেখতে সুন্দর হবে আর কোনো কিছু একবার শ্রবণ করলে উনি শিখে নেবে যা কিছু দেখবে সঙ্গে সঙ্গে শিখে নেবে কারোর প্রতি ওনার কোনো হিংসা নেই আর ওনার বীর বীরত্ব বীর এতটাই প্রকট যা দেখে দেবতারাও ভয় পাবে এটা বলে মুনি হাসছেন বলে আমি জানি এটা অবাস্তব কিন্তু আমি মনে মনে ভাবছি যে এটা সম্ভব কি না কারোর মধ্যে তখন মুনি ওনাকে বললেন যে যদিও তুমি যেটা বলছো যে এটা খুব দুর্লভ এরকম গুণ একসঙ্গে একজনের মধ্যে একজন ব্যক্তির মধ্যে সমস্ত পূর্ণরূপে বিদ্যমান যদিও সম্ভব না কিন্তু আমি একজনকে জানি যার মধ্যে তুমি যা যা গুণ বর্ণনা করলেন করলে পূর্ণরূপে এই ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকবে সে হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র ভগবান কি যখন বাল্মীকি মুনি এইটা শ্রবণ করল যে উনি যেটা মনে চিন্তা করছে সেটা সম্ভব বাস্তব রূপে উনি অনুরোধ করলেন মুনিকে কিছু বলার জন্য এবার মন দিয়ে শুনুন যেটা আমি বলতে চাচ্ছি এখন মুনি নারদ নারদমুনিকে অনুরোধ করলেন যে আপনি যে বললেন যে একজনের মধ্যে এই গুণ পূর্ণরূপে বিদ্যমান আছে যার নাম রাম যার বাবা দশরথ তার সম্বন্ধে আমি কিছু শুনতে চাই আমি এতটা অধীর আগ্রহ নিয়ে বাল্মীকি মুনি তার গুরুদেবের কাছে জিজ্ঞেস করেছে রামায়ণ প্রথম বাল্মীকি মুনি কার থেকে শ্রবণ করে নারদ মুনির থেকে যার নাম হচ্ছে সংক্ষিপ্ত রামায়ণ সংক্ষিপ্ত রামায়ণ মুনি প্রথমে মুনিকে বলেন এবং সেখানে অনেক শ্লোক রয়েছে যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত নারদ মুনি সংক্ষেপে রামায়ণ রচনা করেন রামায়ণ বলেন রচনা রামায়ণ বলেন মুনিকে বলে উনি চলে যান এই রামায়ণ শ্রবণ করে বাল্মীকি মুনি এতটাই রামচন্দ্রের প্রতি আসক্ত হয়েছে আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন হচ্ছে যে যখন নারদমণি রামায়ণ বলছিলেন মুনিকে তখন কি রামচন্দ্র ছিলেন এটা বড়ো প্রশ্ন কেউ কেউ মাথা নাড়ছে হ্যাঁ কেউ কেউ মাথা নাড়ছে না তো উত্তরটা এরকম মুনি একটা হচ্ছে পাস্ট টেন্স একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে ফিউচার টেন্স মুনি কোন টেন্স কত কখন ব্যবহার করেছে তার মাধ্যমে বোঝা যায় যে রামচন্দ্র ওই সময় ছিলেন কি না নারদমণি এরকম বললেন রামচন্দ্র এইভাবে আবির্ভূত হয়েছিলেন এইভাবে রামচন্দ্রের সীতার সঙ্গে বিবাহ হল এইভাবে উনি বনে গিয়েছিলেন এইভাবে সীতা হরণ হয়েছিল এইভাবে রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল এইভাবে রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে আসে মানে কি এগুলো সব হয়ে গেছে এইবার এখন বলছেন ভগবান রামচন্দ্র এগারো হাজার বছর ধরে এই দেশ শাসন করবেন মানে কি হয়ে গেছে না হচ্ছে হবে তার মানে রামচন্দ্র আছে কি নেই আছে যখন নারদ মুনি নারদমুনি মুনিকে রামায়ণ বললেন তখন রামচন্দ্র এই ধরাধামে অবস্থান করছিলেন এবং তখন উনি রাবণকে বধ করে উনি ফিরে এসেছেন বুঝা গেল পরিষ্কার আরও কিছু কথা বলেছেন কিন্তু এইটা হচ্ছে এসেন্স রামচন্দ্র তখনও ছিল এবং কিছু বর দিয়েছেন নারদমণি যারা এই রামায়ণ শ্রবণ করবেন তারা ভগবত ধামে ফিরে যাবেন জীবনের অন্তে বলে নারদমণি চলে গেছে মুনি এই রামায়ণ শ্রবণ করে ভগবান রামচন্দ্রের প্রতি এতটা আকৃষ্ট হয়েছে কখন যে সন্ধ্যা হয়েছে কখন যে রাত হয়েছে আর কখন যে সকাল হয়েছে মুনি বুঝতে পারেনি হঠাৎ লক্ষ্য করে সূর্য উদয় হয়ে গেছে এখন তো সকালের পাঁচ ফুটা পূজা পাঠ করার সময় এসে গেছে তখন উনি ওনার শিষ্যদেরকে বলেন আরে অনেক দেরি হয়ে গেছে সারাৎ ঘুমায়নি মুনি। অনেক দেরি হয়ে গেছে চলো চলো আমরা হচ্ছে নদীতে যাই স্নান করতে তো আবার তামাশা নদীর তীরে ওনার শিষ্যদের নিয়ে মুনি আসেন বাল্মীকি মুনি ওখানে এসে এক অপূর্ব একটি জায়গা খুঁজে পেয়েছে যেটা বাল্মীকি মুনি আগে দেখেন কিন্তু ওই নীতি ওই নদীর তীরেই বসবাস করতেন মুনি তার শিষ্যদেরকে বলছে দেখো দেখো এই জায়গার জল কতটা পরিষ্কার কীরকম পরিষ্কার মুনি উদাহরণ দিচ্ছেন ঠিক যেমন একজন ভালো লোকের ভদ্র লোকের মন যেরকম পরিষ্কার থাকে এই জলটা সেরকম পরিষ্কার একটা ভালো ভক্তের মন যেরকম পরিষ্কার এই জলটা সেরকম পরিষ্কার আজ আমি এখানে স্নান করব। আজ এখানে আমি আমি তর্পণ করব চারিদিকে তাকিয়ে দেখছে যে এত সুন্দর জায়গা বাল্মীকিমণি ভাবছে আর এই জায়গা তো এত সুন্দর আগে দেখিনি যখন চারিদিকে এই মনোরম দৃশ্য উনি দেখছেন তখন দেখে সুন্দর একটি আওয়াজ কিসের না দেখি দুটি পাখি গাছের ডালে বসে গাইছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একে অপরকে আদর করছে আর গাইছে তো এইটা দেখে বাল্মীকি মুনির মনটা আকৃষ্ট হয়ে গেছে দেখো কত সুন্দর দুটো পাখি স্বামী স্ত্রী একে অপরকে আদর করছে কত সুন্দর গাইছে তো একদম স্থির চিত্তে ওটা দর্শন করছেন হঠাৎ মুনি দেখলেন যে প্রভু যে প্রভু পাখিটা যেটা মেল মেল বার্ড প্রভু পাখি হঠাৎ করে মাটিতে পড়ে গেল কেন পড়ে গেছে না একজন ব্যাথ সে তীরে তাকে মেরেছে মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে চারিদিকে রক্তাক্ত অবস্থা তার শরীর বাল্মীকি মুনির সামনে সে প্রাণ ত্যাগ করল আর যে স্ত্রী পাখি সে এসে এত করুণভাবে সে ক্রন্দন করছে যে বাল্মীকি মুনির হৃদয়ে গলে গেছে একদিকে সে পাখির প্রতি তার দয়া আর ব্যাদের প্রতি তার ক্রোধ একটু আগে বাল্মীকি মুনি দেখছিলেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর গান গাইছে পাখি পরের মুহূর্তে দেখছে স্বামী মরে গেছে আর স্ত্রী এই কাতরভাবে ক্রন্দন করছে ব্যাধ তার সামনে এসেছে বাল্মীকি মুনি এত ক্রোধ সেই ক্রোধে বাল্মীকি মুনি তাকে বললেন হে দুশ্চরিত্র ব্যাধ তুমি যে কার্যটা করলে তোমার মধ্যে কি একটুও দয়া নেই যে মুহূর্তে স্বামী স্ত্রী একে অপরকে আদর করছে তুমি সেই মুহূর্তে তাকে হত্যা করলে তার কি দোষ ছিল আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার এই নির্দয় কর্মের জন্য একজন সাধারণ মানুষ যতদিন বাঁচে তুমি ততদিন বাঁচতে পারবে না এইটা বলে মুনি সমস্ত শিষ্যদের নিয়ে উনি আশ্রমে ফিরে আসলেন যখন ফিরে আসছে তখন বাল্মীকি মুনির মনে এক অদ্ভুত চিন্তা এসেছে কি চিন্তা যে আমি যেভাবে ওই ব্যাথটাকে কথা বললাম উনি যখন চিন্তা করছে কি বলেছে যখন বারবার ওটা চিন্তা করছে দেখছে উনি যখন কথাটা বলেছে সেটা গদ্যের আকারে হয়নি আমরা যখন কথা বলি সেরকম কথার আকারে কথাটা বলেনি ওটা একটা পদ্ম হয়ে গেছে একটা শ্লোক হয়ে গেছে কীরকম শ্লোক না অনুস্তূপ ছন্দে অনুস্তূপ ছন্দ কীরকম হরে কৃষ্ণ মহামন্ত্র এটা অনুস্তূপ ছন্দে বত্রিশ অক্ষর এটা অনুস্তূপ ছন্দ বল যেমন হচ্ছে গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে

তো মুনি ভাবছে যে আমি যে ওই ব্যাদের সঙ্গে কথা বললাম একটা শ্লোক বেরিয়েছে অনুস্তুপ ছন্দে তো শিষ্যদেরকে বলছে আরে দেখো তো আমি তো একটা শ্লোক বলে ফেললাম এটা তো সুর গাওয়া যায় তোমরা গাও তো এই শ্লোকটা তো ওই শিষ্যরা সঙ্গে সঙ্গে ওই যে কথাটা বলেছে সঙ্গে সঙ্গে তারা তো সব ধর সঙ্গে সঙ্গে বিনা নিয়ে তো সুরে ওটা গিয়ে দিয়েছে তো অদ্ভুত এরকম তো আগে কখনো হয়নি আমি কথা বললাম আর শ্লোক হিসেবে বেরিয়ে আসলো তথা গানম নাট্যম গোলক বৃন্দাবনের মতো হয়ে গেল কথা বেরোনো মানে গান তো যখন এরকম চিন্তা করছে তখন ব্রহ্মা ওইখানে উপস্থিত মুনি অবাক হয়ে গেছে সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা এখানে উপস্থিত তো ব্রহ্মাকে পুজো টুজো করে কিন্তু ব্রহ্মাকে পুজো করছে কিন্তু মনটা ব্রহ্মার কাছে নেই মনটা কোথায় ওই কাহিনীর কাছে যে কী করে ব্যাধ ওই দুইটা পাখিকা মারলো আর তার কথাটা শ্লোক হিসেবে বেরিয়ে এসছে শুধু ওইটাই চিন্তা করছে ব্রহ্মার কাছে আর মন নেই তখন ব্রহ্মা হেসে বলছে আরে বালমুখী মুনি আরে বাবা হ্যাঁ তুমি যেটা বলেছো সেটা শ্লোকই তুমি তো চিন্তা করছো কেন ওটা আমি তোমাকে বলিয়েছি তুমি যে শ্লোকটা বললে সেটা আমার আশীর্বাদে আমি তোমাকে বলিয়েছি এই শ্লোকটি কেন তার কারণ হচ্ছে আমি চাই যে নারদ যে তোমাকে রামায়ণ বলেছে সেটা আমি চাই তুমি যে লীলাটা শ্রবণ করেছ নারদ মুনি থেকে সেটা পূর্ণরূপে আরও বৃহৎ রূপে নারদ মুনি বলেছে সংক্ষিপ্ত রামায়ণ আমি চাই তুমি রামায়ণটা পূর্ণরূপে সুন্দরভাবে তুমি ব্যাখ্যা করো আর আমার আশীর্বাদে তুমি রামায়ণ হৃদয়ে পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে তুমি দেখতে পাবে এমনকি তুমি যদি কারুর মনে প্রবেশ করতে চাও ধরো তুমি লক্ষণ যে কার্যটা করেছে লক্ষণের মনে তুমি প্রবেশ করতে চাও তুমি আমি আমার আশীর্বাদে তার মনে তুমি প্রবেশ করতে পারবে যাতে তুমি লীলাটা ভালোভাবে তুমি লিখতে পারবে তোমার নাম অমর হয়ে থাকবে চন্দ্র সূর্য যতদিন থাকবে এই পৃথিবীতে জল যতদিন থাকবে পাহাড় যতদিন থাকবে সমুদ্র যতদিন থাকবে নদী যতদিন থাকবে তোমার নাম অক্ষর হয়ে থাকবে রামায়ণ আজ দেখুন ত্রেতা যুগে রামায়ণ দাপরে কৃষ্ণ রামায়ণ শ্রবণ করেছেন রূপগোস্বামী বর্ণনা করেছেন স্তবাবলিতে মা যশোদা কৃষ্ণকে বলছে ছোটবেলায় ঘুম পাড়ানোর গল্প যশোদা বলছে কৃষ্ণকে কৃষ্ণ জানো এক সময় এক রাজা ছিল তার নাম রাম আর কৃষ্ণ বলছে তাই মা তারপরে আর হাসছে কৃষ্ণ ভাবছে এটা তো আমি রূপগোস্বামী এইভাবে বর্ণনা করছেন তো দাপর যুগে সবাই রামায়ণ জানতো কলি যুগে এখনও পর্যন্ত ঘরে ঘরে আপনি অবাক হবেন আপনি মালয়েশিয়ায় যান সবাই রামায়ণ জানে থাইল্যান্ড যেন ইস্টার্ন এশিয়ান কান্ট্রিতে সবাই রামায়ণ জানে তো বাল্মীকি মুনি কে এইভাবে আশীর্বাদ দিলেন ব্রহ্মা যে তুমি রামায়ণ রচনা তো মুনি রামায়ণ রচনা করলেন সাত ভাগে প্রথম ছয় ভাগ পরে এক ভাগ কত হাজার শ্লোক বললাম চব্বিশ হাজার বলছি না চব্বিশ হাজার শ্লোক এইটা লেখার পরে মুনি ভাবছে লেখা তো শেষ হয়ে গেল তারপরে কার দ্বারা আমি প্রচার করব এই রামায়ণ সেই সময় লবকুশ ওনার সামনে হাজির এই দুজনই হচ্ছে যথার্থ যে হচ্ছে এই সব জায়গায় রামচন্দ্রের মহিমা প্রকাশ করতে পারবে ওকে শিখালো লব কুশ কিছুদিনের মধ্যে চব্বিশ হাজার শ্লোক মুখস্থ হয়ে গেল চব্বিশ হাজার শ্লোক মুখস্থ বিভিন্ন সুরে বিভিন্ন রাগে বিনা বাজিয়ে দুইজন একসঙ্গে যখন গাইছে মুনি ঋষিদের মন সবার গলে গেছে আশ্রমে আশ্রমে গিয়ে সবাইকে রামায়ণ শোনাচ্ছেন আর যখন রামচন্দ্র আশ্রমেতে যজ্ঞ শুরু করবেন তখন লবকুজ অযোধ্যায় এসেছে এসে রাস্তায় সুমধুর কণ্ঠে এই রামায়ণ গাইতে লাগলেন সবার মন হরণ হয়ে গেছে এই ছোট দুটি বালকের জমক বালক এত সুন্দর দেখতে এতক্ষণ দেখতে তো হবেই এ তো রামচন্দ্রের সন্তান সর্বে গুণে সম্মানিত এই দুজন সবাইকে রামায়ণ শোনাচ্ছে সবার এত ভালো লেগেছে যে রামচন্দ্রের কানে গিয়েছে যে দুইজন ছেলে এসেছে সবার মন হরণ করে নিয়েছে আপনার গুণকীর্তন করে বলে তাই আমিও শ্রবণ করব তখন এই লব খুশ এসে রামচন্দ্রের সামনে এ রামায়ণ পড়ে শোনায় যেখান থেকে লব শুরু করেছে সেখান থেকেই রামচন্দ্রের ব্যাপারে কাহিনী শুরু বাল্মীকি ওইভাবেই রচনা করেছে যে লব কুশ রামচন্দ্রের সামনে রামের কাহিনী এইভাবে শুরু করেছে এটা ঘুরিয়ে লেখছে বাল্মীকি মনে বুঝা গেল না কনফিউজ হয়ে গেল বুঝাতে পারলাম পারলাম লব শিখেছে রামায়ণ তো মুনি এইভাবে রচনা করেছেন প্রথমে উনি রচনা করেছেন করে। তারপরে পরে উনি অ্যাডজাস্ট করেছেন অ্যাডজাস্ট করে লেখছেন যে আমি শিখালাম লব রামায়ণ রামচন্দ্রের সামনে এইভাবে প্রস্তাবনা করেছে বলে আবার ওইভাবে শুরু করেছে রামায়ণ এইটা হচ্ছে রামায়ণের ইতিহাস ওর মধ্যে তো প্রবেশ করা সম্ভব না এটা অনেক দিন লাগবে আপনারা জানেন চব্বিশ হাজার শ্লোক কত টিকা অসংখ্য রামায়ণ কিন্তু প্রভুপাত আমাদেরকে বলেছেন বাল্মীকি রামায়ণ তো আজকে যেটা বললাম সেটা বাল্মীকি রামায়ণের উপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীরামচন্দ্র কী সীতারাম লক্ষ্মণ হনুমান কী